ধন্যবাদ দাদা। আরেকটা মানে প্রথম দিকে আপনি বলেছিলেন যে আপনার একটি ধারাবাহিক গদ্য যেটা অস্পষ্ট জার্নাল, তো সেটা নিয়ে আপনি একটু বলতে চেয়েছিলেন, তো সেটা নিয়ে কি এখন বলবেন যে এই আধ্যাত্মিক লেখাগুলো কি আপনি বিশ্বাস থেকে লেখেন নাকি বোধ থেকে লেখেন? বিশ্বাস এবং বোধ দুটো ভিন্ন জায়গা। বোধ ভেতর থেকে আসে, বিশ্বাস চর্চা থেকে আসে, অভিজ্ঞতা থেকে আসে কিংবা জ্ঞান থেকে আসে। বিশ্বাস এর চাইতে অনেক বড় একটা জায়গা দখল করে আছে বোধ। অস্পষ্ট জার্নাল সিরিজের লেখাগুলো আমি মূলত আমার যে বিশ্বাস এবং বোধ দুটো সমন্বয় করে লিখি। কিছু কিছু লেখা বোধ থেকে লেখা, কিছু কিছু লেখা বিশ্বাস থেকে লেখা। আমি আধ্যাত্মিক ব্যাপারে, আমি বেঁচে থাকার ব্যাপারে, আমি মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে যেমনটা করে বিশ্বাস করি, আমি ধর্মকে যেমন করে দেখি, আমি জীবনকে যেমন করে দেখি, আমি আমাদের মনটাকে যেমন করে দেখি, আমি আমাদের মস্তিষ্কের ভাবনাগুলোকে যেমন করে দেখি, অস্পষ্ট জার্নালটা ঠিক সেই স্টাইলে লেখা। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, উদাহরণটা এমন হতে পারে, যখন কেউ আমাকে বলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, যখন আরেকজন বলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তখন আমাদের ওই কথাটা আমাদের হৃদয় রিসিভ করে, আমাদের মন রিসিভ করে, এবং মন তখন ভাবে আমি এখন যেরকম করে আছি, যে পোশাকে আছি, যে চেহারায় আছি, যেভাবে কথা বলছি, সেই পুরো ব্যাপারটা আমাকে ভালো দেখানোর পিছনে একটা ভূমিকা রাখছে। আমাদের ব্রেন তখন ওই সিগন্যালটা রিসিভ করে আমাদের মন থেকে। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজটা হচ্ছে মনের সাথে কথা বলা। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজটা হচ্ছে মনের সাথে কথা বলা, হৃদয়ের সাথে কথা বলা। যদি আমরা আমাদের হৃদয়কে কোনো একটা কথা পৌঁছাতে পারি, সে পৌঁছানোর অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা নিয়ে আমি এখন বলছি, পরে আরেকটা রাস্তা নিয়ে বলবো। এখন যে রাস্তাটা নিয়ে বলছি সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। কারো থেকে আমাকে অ্যাপ্রিসিয়েশন শুনলাম, তখন আমাদের ব্রেন ভাবে আমাকে দেখতে ভালো লাগছে। তো যাকে দেখতে ভালো লাগছে সে পাবলিক জায়গায় নিশ্চয় নাক খোঁচাবে না, খোঁচাবে না, সে পাবলিক জায়গায় মাথা চুলকাবে না, চুলকাবে না, সে পাবলিক জায়গায় এমন এমন করবে না, করবে না। সে চেষ্টা করবে নিজের সবচাইতে পরিশীলিত, নিজের সবচাইতে পরিমার্জিত যে চেহারাটা, যে প্রেজেন্টেশনটা, সেটা দেওয়ার। এটাই একটা মানুষকে পরিবর্তন করে, এটা একটা মানুষকে পরিবর্তন করতে সাহায্য করে। আমি যদি এখন আপনাকে বলি ভাই আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনি পরবর্তীতেও যাতে আপনাকে এরকমই সুন্দর দেখায় সে চেষ্টাটা আপনি করবেন, এটাই একটা মানুষকে গঠন করে। আমি যদি বলি প্রজ্ঞা আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনি পরবর্তীতেও এরকম সুন্দর হয়ে আসার চেষ্টা করবেন, এটাই হয়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসে অ্যাপ্রিসিয়েশন থেকে। আরেকটা ওয়ে বলি, বিশ্বাস থেকে আমাদের মন কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমার অস্পষ্ট জার্নালের একদম খুব ক্ষুদ্র একটা অংশ বলছি। আমি সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, খুব ক্ষুদ্র একটা অংশ বলছি। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছো, উত্তরটা যদি আমি দিই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কিংবা ঈশ্বর আমাকে বেশ ভালো রেখেছেন আপনাদের আশীর্বাদে, তখন আসলে কি হয়? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি। তখন আমাদের মনে একটা দায়িত্ব তৈরি হয়, আমি তো বলেইছি আমি ভালো আছি। আমাদের মন তখন বিশ্বাস করেছে আমি ভালো আছি বিকজ আমি আলহামদুলিল্লাহ বলেছি। এই আলহামদুলিল্লাহ শব্দটার সাথে আমার একটা ধর্মীয় বিশ্বাস জড়িত আছে, এবং সেই ধর্মীয় বিশ্বাসের যিনি শীর্ষে বসে আছেন সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তার প্রতি একটা অগাধ বিশ্বাস আমার জড়িয়ে আছে। অর্থাৎ তিনি আমাকে ভালো রেখেছেন,
তিনি ভালো রাখার খারাপ রাখার একমাত্র কর্তৃপক্ষ, তিনি আমাকে ভালো রেখেছেন। তখন আমাদের মন আমাদের ব্রেনকে বলে তুমি ভালো আছো, আমাদের ব্রেনে এই সিগন্যালটা পৌঁছে দেয়। আমাদের ব্রেন তখন আমাদের ফুল বডিতে একটা হরমোন নিঃসৃত করে, যেটাকে আমি নাম দিয়েছি হ্যাপি হরমোন। ওই হ্যাপি হরমোনটা আমাদের সত্যি সত্যি ভালো থাকতে সাহায্য করে, আমাদের হাসায়, আমাদের ভালো করে কাজ করায়, আমাদের ভালো করে আচরণ করায়, সবকিছু মিলিয়ে আমার মধ্যে একটা চেঞ্জ কিন্তু আসে। সো এই বিশ্বাসের একটা ভূমিকা কিন্তু আছে। যখন আমরা কাউকে দেখা হলে নমস্কার বলি, আসসালামু আলাইকুম বলি, তখন কি হয়? নমস্কার মানে আমি আপনার ভেতরের ঈশ্বরকে প্রণাম করছি, আমি আপনার ভেতরের ঈশ্বরের কাছে মাথা নত করছি। আসসালামু আলাইকুম মানে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। এই যে একটা অন্যের প্রতি একটা নত হওয়া বা তার প্রতি একটা গুড উইশ করা, এটা আমার মানুষকে ভালোবাসতে সাহায্য করে, তাকে একটা সুন্দর দৃষ্টিতে দেখতে সাহায্য করে। এই মেসেজটা যদি সঠিকভাবে আমাদের হৃদয় রিসিভ করতে পারে এবং হৃদয় থেকে যদি ব্রেন রিসিভ করতে পারে, তাহলে আমাদের ব্রেন টোটাল বডিকে ঠিক সেভাবেই ফাংশন করবে যে ফাংশনটা আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে। আমরা যখন ইবাদত করি, আমরা যখন প্রার্থনা করি, তখন আসলে কি হয়? তখন একই কাজটাই হয়। যখন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কোনো কিছু চাই যে তুমি আমাকে এটা দাও, তখন আমাদের হৃদয় ভাবে যেহেতু আমি চেয়েছি তার কাছ থেকে, তিনি পরম করুণাময়, তিনি এটা আমাকে দেবেনি, তখন আমাদের এই হৃদয়টা ব্রেনকে সিগন্যালটা পৌঁছে দেয়। ব্রেন তখন কিছু হরমোনাল সিক্রিয়েশনের মাধ্যমে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের ভাব তৈরি করে, সেই সেলফ কনফিডেন্সটাই আমাদের কাজে সরাসরি ভূমিকা পালন করে এবং আমাদের কাজগুলো সুন্দর হয়। তখন আমরা বলি এটা সৃষ্টিকর্তার দান, সৃষ্টিকর্তার কৃপা, কিন্তু আসলে ম্যাজিকটা ঘটেছে আপনার মধ্যেই। ওই জন্য আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বাস করেন, ভেতরে বাস করেন, এখানে বাস করেন। সে তার সাথে কথা বলতে হলে যদি বাসায় থেকে কথা বলতে পারি তাও হয়, যদি কোনো ধর্মালয়ে গিয়ে কথা বলতে পারি তাও হয়, যেভাবে কথাটা বলা যায়, এই কানেকশনটা স্থাপন করা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনি কানেকশনটা সঠিকভাবে স্থাপন করতে পারেন, আপনি জীবনে ভালো থাকবেন, আপনার আশপাশের মানুষরা ভালো থাকবে, আপনার কাজগুলো সুন্দর হবে, আপনি মানুষকে সুন্দর কাজ করতে উৎসাহিত করতে পারবেন, আর না হলে এটা হবে না। আমার কাছে মনে হয় ধর্মের মূল কাজটাই হচ্ছে এটা, নিজের হৃদয়কে জাগানো। এবং আমি আপনাদের বলি, আমাদের ভেতরে যে সৃষ্টিকর্তা থাকেন উনি আমাদের বন্ধুর মতো, তার সাথে যদি আমরা একবার বন্ধুর মতো কথা বলতে শুরু করি, কথা বলতে জানি, তাহলে পৃথিবীটা সুন্দর হবে, আমাদের কাজগুলো সুন্দর হবে, আমরা ভালো থাকবো, আমাদের জন্য অনেক মানুষ ভালো থাকবে। আমি অস্পষ্ট জার্নালে এই ধরনের কিছু ফিলোসফি, এই ধরনের কিছু সাইকোলজি, এই ধরনের কিছু ব্যাপার শেয়ার করেছে যেগুলো আমি বিশ্বাস করি। এরকম আরো অনেক কিছু আছে, আমি খুব খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলাম যাতে বোঝা যায় আমার ওই লেখাটার কন্টেন্টটা কি। এটা একটা সিরিজ লেখা, ওটার এখনো পর্যন্ত 14টা পর্ব প্রকাশিত হয়েছে। আপনারা এটা আমার দর্শন ও মনস্তত্ত্ব যে সেকশনটা আছে আমার ওয়েবসাইটে, সেখানে পেয়ে যাবেন, দেখতে পারেন। থ্যাংক ইউ।